নমস্কার, আমি হরিদাস অধিকারী। শুরু করলাম আমার গানের ভুবন অনুষ্ঠানে লোকসঙ্গীতের এক নতুন অধ্যায়। লোকসঙ্গীত অর্থাৎ লোকসঙ্গীত, গীত, বাদ্য, নৃত্য সব কিছু নিয়ে, জীবন জীবনযাত্রায় দৈনন্দিন সব কিছু নিয়ে যে সঙ্গীত তৈরি হয় তার নাম হচ্ছে লোকসঙ্গীত। সে ধান কাটার গান, ছাদ পিটুনির গান, বিয়ে বাড়ির গান, জল ভরার গান, সুখ দুঃখ হাসি কান্না সব নিয়ে হয় লোকসঙ্গীতের গান। মাটির গান, মেঠো গান, গ্রাম বাংলা সুদূর প্রান্তের গান, সেই গান নিয়ে হয়। সেই গানের কিছু কিছু অংশ লালু সাঁইজি লিখেছেন, দেহতত্ত্বের উপরে লিখেছেন, সমাজতত্ত্বের উপরে লিখেছেন, জাতি ভেদাভেদের তত্ত্বের উপর লিখেছেন। সেই গানের আর একটা লালনের অধ্যায়ে একটা নতুন দিক আপনাদের আমি উদ্ভাষণ করব। ফিরে এলাম আবার আপনাদের আমার এই গানের ভুবন অনুষ্ঠানে। আজকের যেটা হচ্ছে লালন, প্রবাদ প্রতিম সাইজি লালন সাহেব কিছু কথা আপনাদের বলব। অর্থাৎ আজ থেকে অনেক বছর আগে, যে যখন হয়তো আমাদের অনেকের জন্ম হয়নি, আমরা পুঁথিগত বিদ্যাতে সব জানতে পেরেছি, সেই লালন সাঁইজি তখন যে গান লিখে গিয়েছিলেন তার কত বছর পর দেখা যাচ্ছে রামপ্রসাদী গানের সাথে সেই সুরের মিল আছে। অর্থাৎ শাক্তর সাথে বৈষ্ণব ধর্মের মিল। আবার যেমন জাতিগত ভেদাভেদে লালন লিখে আছেন, তেমনি দিয়েছেন সুরের মাধ্যমে প্রত্যেক ধর্মের সাথে তার মিলন বৈশিষ্ট্য। যেমন একটা ছোট্ট ইয়ে আপনাদের শোনাই, পরে গা জেনে শুনে নিয়ত বাড়িতে গে মানুষ মক্কা পানে, পরে গা জেনে শুনে। ঠিক রামপ্রসাদ বলছেন, কি বলছেন, মনে রে কৃষিকাজ জানো না, নইলে মানব জমি রইল পতি, আবাদ করলে ফলতো সোনা, মনে রে কৃষিকাজ জানো না। ফিরে এলাম আমার ভুবন অনুষ্ঠানে, আমি হরিদাস অধিকারী। লোকসঙ্গীতের ধারার সাথে শুধু আমাদের জাগতিক নয়, অর্থাৎ চলচ্চিত্র জগতের মধ্যেও গানের যে প্রাধুর্য ঢুকে গেছে, গানের যে প্রভাব ছড়িয়েছে, তার ছোট্ট একটা উদাহরণ আজ আমি একটু শোনাবো বা দেখাবো। যেমন একটি গানের সাথে আমাদের বলিউড, সেই গানের মিশ্রণ এবং কোথা থেকে কীভাবে, সেই বিতর্কে আমি যাবো না, শুধু মিশ্রণটা দেখাবো। এটা আমার মনে হয় গানের ভুবনে এই জিনিস আরও আসবে এবং গানের ভুবন আরও বাড়বে আপনাদের কাছে। তোমায় ডেকে ডেকে হলে সারা, তোমায় ডেকে ডেকে হলে সারা, তুমি একবার সারা দাও আর না ঘুমাও, জাগো গোলক বিহারি হরি আর না ঘুমাও। যাচ্ছি টলিউডে, অর্থাৎ বলিউড তো, তাই তো বলিউড বা টলিউড যে কোনো একটা চলে যায়, বোম্বেতেই যাই, ঘুরে আসি। এক রাধা এক মীরা দো কি প্রেম কাহানি, এক রাম দিবানি এক দরদ দিহানি,
একে রাম দিবানি একে দরদ কাহানি এক রাধা এক মীরা। এই যে টলিউডের সাথে আমাদের লোকসঙ্গীতে যে নারীর টান এসেছে সেটা আপনাদের দেখা। সুর এমনই জিনিস, তার মাধ্যমে আমাদের সমস্ত জাতি ভেদ ভুলে গিয়ে একসাথে আমরা ঐক্যবদ্ধ হই। অর্থাৎ সুরি ব্রহ্ম, সুরি সৃষ্টি, সুরি কল্প।